أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده ওসালাত ওয়াসালাম মাল্লানবিয়া বা বাদা সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে ভ্যালেন্টাইন ডে বা অবৈধ ভালোবাসা সম্পর্কে কিছু বলবেন কি যে সম্মানিত ভাই ভ্যালেন্টাইন্স ডে বা অবৈধ ভালোবাসা এগুলা সরিয়েতে সম্পন্ন নিষিদ্ধ এমর মাল্লা সুবাহানহ আলা বলছেন আল্লাহ ফেউনি রাহিম আল্লাহ আলা বলেন হেনবি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আলসল্লাহ সাল্লাম বলেন যে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ সুবাহান আ তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপরাশি তিনি ক্ষমা করে দেবেন তোমাদের পাপরাশি তিনি ক্ষমা করে দিবেন তিনি ক্ষমা ছিল দয়ালু জি তো এখানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রসুলসাল্লু আস্লামের অনুসরণ করতে হবে আর ভ্যালেন্টাইন দিবস বা অবৈধ মিলামেশা ছেলে মেয়ে অবৈধ মিলামেশা একে অপরে কথা বলা সেখানে অন্যপকর্ম করা এগুলা শরীয়তের বহির্ভূত কাজ এগুলো আল্লাহ রসুল সাল্লাহ যুগে ছিল না সাহাবাদের যুগে ছিল না তাবে তাবেদের যুগে ছিল না যারা চারজন ইমাম রহেমাহ জামিয়ান এদের যুগে ছিল না ওলামা সুন্না এদের যুগে ছিল না ওলামা এরাও করেন নাই বিধাই এগুলা যে যুগে সেই যুগে স্বর্ণ যুগে স্বর্ণলী যুগে যদি আল্লাহ রসুলসুল্লা সেই যুগে যদি সেটা দিনকে এগুলা করতে না করা না হয় তাহলে এখন সে দিন এখনও এখন রয়েছে দিন দিনই রয়েছে তাই এগুলা পশ্চাত্যদের থেকে এসেছে মানুষ মূলত অন্য উপকর্ম করছে আল্লাহ রসোল সাল্লা সাল্লাম বলেন মনতা সাব্বাহাবি কওমিন ফওয়ামিন হোম যে কোনো সম্প্রদায় কোনো সম্প্রদায়ের অনুসরণ করবে তাদের ভিতরে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে তা এগুলা মূলত যেটা পশ্চাত্য থেকে এসেছে অমুসলিমদের থেকে এগুলো এসেছে ভ্যালেন্টাইন দিবসগুলা অমুসলিমদের থেকে এসেছে মুসলমান জাতির উচিত হবে যে থেকে নিজেকে রক্ষা করা আপনি বাজারে গেলে বিভিন্ন বাজারে গেলে দেখবেন মহিলারা মূলত তারা উলঙ্গ যেন হয়ে যাচ্ছে মহিলারা যারা অমুসলিম তারা যদি উলঙ্গ হয় তাদের পোশাক আশাক ঠিক করে পড়ে না তাহলে আপনি মুসলিম জাতি তাই কি আপনি হবেন তাই যে না কোশ্চিন কালেও না কোশ্চিন কালেও না মুসলিম জাতি মুসলিম উম্মাকে নিজের ইজ্জতকে রক্ষা করতে হবে রক্ষা করতে গেলে কোরআন এবং হাদিস অনুযায়ী তাকে আমল করতে হবে তাকে আমল করতে হবে তার মানে এই জন্যই আপনার মুসলিম জাতির ভিতরে যে অন্যায়গুলা প্রবেশ করছে বাহির পশ্চাত্তর দিকে তারা তাকায় তারা বিভিন্ন উলঙ্গ ছবি দেখছে তারা তাদের পোশাক আশাক দেখছে পোশাক আশাক চলে আসছে তারা সেগুলো পড়ছে দিয়ে তারা পোশাক পরার পরেও যেন তারা উলঙ্গ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস নিয়েছেন এবং বোখার রাহমুল হাদিসটা নিয়েছেন কাসিয়াত ইয়াদ বলা হয়েছে মমিলাদ মাইলাত তার মানে এমন মহিলা এরা যেন কাপড় পরিধান করার পরেও এরা কাপড় পরিধান করার পরেও যেন উলঙ্গ কাপড় পরিধান করার পরেও যেন উলঙ্গ এরা মানুষকে আকৃষ্ট করে এবং মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে আর এরা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয় তাই এরা মূলত এটা এক পথ জেনার পথ এগুলা জেনার পথ তাই মানুষ ভ্যালেন্টাইন দিবোস দিবস বা সেখানে একজন ছেলে অপরজন মেয়েকে ভালোবাসবে আরও মেলা কিছু যেগুলো করছে এগুলো শরীর বহির্ভূত কাজ এই জন্য পরকালে তার পরকাল হারাই যাবে পরকাল হারাই যাবে তাই এসব জিনিস থেকে নিজেকে রক্ষা করা এবং কল্যাণ করা একান্ত দরকার এই জন্যই দেখা যায় সমাজ নষ্ট হচ্ছে যে আপনার পরিবারের মেয়ে নষ্ট হচ্ছে ছেলে নষ্ট হচ্ছে ছেলে মেয়ে অপরে ভালোবাসছে ভালোবেসে পরিবারকে নষ্ট করছে বিবাহসাদী করছে তাই বিবাহসাদী সে সময় আর সে মেয়েও ঠিক না ছেলেও ঠিকানা পরিবারের সন্তানের আদর্শবান হতে পারে না এই জন্য আপনার শরীয়ত দিয়েছে যে ছেলে মেয়ে একসাথে একসাথে হবে না বরং আদর্শ হল যে মেয়েরা পর্দা পশিদের সহিত তারা থাকবে মেয়েদের সম্পন্ন পর্দা মেয়েদের সম্পন্ন পর্দা ছেলেরাও ছেলেদের পর্দা রয়েছে ছেলেরাও মেয়েদের দিকে তাকাবিনা না নিচমুখ হবে মেয়েরাও নিচমুখে হবে আল্লা তালা বলছেন কল মেনিনা সরিহিম যে মোমিনদেরকে আল্লাহ তালা বলছেন যে তারা তাদের চক্ষুকে অবনমিত করবে অকুল্লিল মিনাত দুদিনা মিনা মহিলারা তাই তাদের চক্ষকে অবনমিত করবে এখন হাট বাজারে যেখানে শহরে বিভিন্ন দেশে মানুষ এখন দেখছে নেট হয়ে গেছে ঘরে ঘরে মানুষের জেনাবে বিচার তার মানে প্রত্যেকটা ঘরে ঘরে জেনাবে বিচার হচ্ছে প্রত্যেকটা ঘরে জেনাবে বিচার মানে নেট খুলে সে যেন অন্য উপকর্ম করছে মোবাইলেই তার টিভি সিনেমা পরিপূর্ণ হয়ে আছে উলঙ্গ ছবি সবাই এখন দুনিয়া বিশ্ব ছড়াই গেছে আপনি আমি যেই যেখানে আসি অন্য উপকর্ম চলছে ঘরে ঘরে আপনার ঘরে আপনার ছেলে আপনার এক ঘরে আপনার ছেলে এক ঘরে মেয়ে এইভাবে তারা ওরঙ্গ ছবি দেখছে আপনি মোবাইল ভালো মোবাইল কিনে দিয়েছেন কিনে দিয়েছেন তারপর তারা দেখছে তারা অপকর্ম এইভাবে করছে চোখের জেনা করছে হাতের জেনা করছে অঙ্গের জেনা করছে পায়ের জেনা করছে এইভাবে তারা মূলত ছড়িয়ে পড়ছে ছেলে মেয়েকে বিভিন্ন জায়গাতে পড়াতে পাঠাচ্ছেন কোনোদিন দিন না দেখা যায় আপনার মেয়ে কি করে বেড়াচ্ছে সেটাও আপনি খুঁজলেন না এটা পরকালে আপনাকে হিসাব নিকাশ দিতে হবে আল্লাহ সু হা যেন আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন নিজের ইজ্জতকে রক্ষা করেন মা মায়ের জাতি মা বোন যারা রয়েছেন মা আপনারা মায়ের জাতি নিজের ইজ্জতকে রক্ষা করেন নিজের ইজ্জতকে রক্ষা করেন যে মা খাতিজা খাতিজার মতো মা হওয়ার চেষ্টা করেন মা আশিয়ার মতো হওয়ার চেষ্টা করেন মা রিয়াম রাদুল্লাহ আনহা মতো চেষ্টা করেন ফাতিমা রদুল্লাহ আনহাদার মতো হওয়ার চেষ্টা করেন আসিয়া রাদুল্লাহ তান আনহা যিনি নিজেই ফেরাউনের ঘরের ফেরাউনের স্ত্রী ছিল তারপরও সে কীভাবে আল্লা সুবাহাতার বাদরবন্দিয়ে কাটাই গেছেন তাই নিজের ইজ্জত আব্রু নয় তাই বাজারে গেলে দেখা যায় যে মেয়েরা যেন এখন হাফ প্যান্ট পরতে পড়তে মনে হয় তাদেরকে যদি হয় সে তারা সারা বিশ্বের ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে এমন বিহায়া মানে শয়তান যেন এই পরিবেশ দেখে পালায়ন করবে শহতান যেন এই পরিবেশ দেখে পালায়ন করবে আল্লা সুবাহাতা যেন আমাদের ইজ্জত আব্রুকে রক্ষা করেন আমাদের দিন দিনকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের অন্যায় উপকর্ম থেকে রক্ষা করেন আল্লাহ আলাম